difference from Singapore. It's now 7:50 in the morning. তো আজকের এই বাংলা ট্রাভেল ব্লগে আমরা দেখতে চলেছি কলকাতা টু সুইজারল্যান্ড। যেহেতু এটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে এসেছিলাম, তো সিঙ্গাপুর হয়েই এটা এসেছিল সুইজারল্যান্ডে, তো সিঙ্গাপুরটা ছিল উপরি পাওনা। এই ভিডিওতে আমরা কিন্তু সেটাও দেখাবো। তো কলকাতা থেকে সুইজারল্যান্ডের কোনো ডিরেক্ট ফ্লাইট এখন চলে না, আগে চলতো সুইজারল্যান্ড টু কলকাতা অথবা কলকাতা টু সুইজারল্যান্ড। আমরা যাতায়াত করলে মোস্টলি আমরা দোহা, কাতার অথবা দেশের মধ্যে বোম্বে, দিল্লি হয়ে যাতায়াত করি ফ্লাইটের শিডিউল ওয়াইজ। তো এই বছর করোনা ভাইরাসের জন্য আমাদের কলকাতায় যাওয়াই হচ্ছে না, তো এটা আগের বছরের ভিডিও কলকাতা থেকে সুইজারল্যান্ডের পথে। যদি আপনারা নতুন হন এই চ্যানেলে তাহলে হাই, আমি হলাম সৌমি আর এ হলো অভি, আর আমরা ট্রাভেল করি আপনাদেরকে সঙ্গে নিয়ে দেশে ও বিদেশে। আর আপনারা দেখছেন সৌমি ও অভি, যেখানে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াই দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, স্পেশালি সুইজারল্যান্ডে। আপনারা যদি ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন, যাতে সমস্ত ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো কলকাতা থেকে রাতেই ফ্লাইট ছিল সিঙ্গাপুরের জন্য। তো সিঙ্গাপুর এয়ারলাইন্স হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান এয়ারলাইন্স। তো আমি ইকোনমিক ক্লাসে করে যাচ্ছি, তো সেই ইকোনমিক ক্লাসের যদি তুলনা করতে হয় অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে, যে কটা এয়ারলাইন্স আমি চড়েছি তার মধ্যে এটা বেস্ট ছিল। তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের আমার সবচেয়ে বেস্ট জিনিস যেটা লাগে সেটা হচ্ছে খাবার, কত কত খাবার। তো যেহেতু আমি ফ্লাইটে এখন একাই যাচ্ছি, তো ফ্লাইটে উঠেই প্রথম কাজ হচ্ছে মেনু কার্ডটা খুলে দেখা কি খাবার আছে, আর তার সঙ্গে এই যে স্ক্রিনগুলো দিয়ে থাকে সেই স্ক্রিনে কিন্তু প্রচুর ধরনের নতুন নতুন মুভি থাকে, তো একটা জম্পেস মুভি দেখে ফেলা আর কি, যাতে আপনার সময়টা খুব ভালো করে কেটে যায়। আমার তো মুভি দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি এনেছিলাম এই ডিনারটা চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে বেসিক্যালি ডিমের তরকারি আর তার সঙ্গে আরও অনেক কিছু হাবিজাবি, তো সেগুলো আমি দেখাচ্ছি। আর এই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে অনেক বেশি অ্যালকোহল সার্ভ করা হয়, যে যার ইচ্ছা মতো নিয়ে খেতে পারেন। তো আমি গিয়েছিলাম স্ট্রেট অন টু দ্য ফুড, তো ফুডটা ভীষণই ভালো ছিল, ডিনারটা দারুণ ছিল। এর মধ্যে ছিল চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে হাফ ডিম দিয়েছিল, জানি না কেন হাফ ডিম দিয়েছিল, আর সঙ্গে ছিল স্যালাড, এটা আলু ধোকলা দিয়ে একটা চাট টাইপের স্যালাড করেছিল, খেতে কিন্তু দারুণ ছিল, ট্যাঙ্গি একটু। আর ডেজার্টে ছিল মানে রাবড়ির সাথে মালপোয়া, আর সঙ্গে ছিল কন্ডামেন্টসের মধ্যে বাটার, তারপরে দুধ, পরবর্তীকালে চা খাওয়ার জন্য জুস তো ছিলই আর জলের প্যাকেটও ছিল, আর সঙ্গে আমি এক বোতল জলও নিয়ে নিয়েছিলাম। আর আচার ছিল, তার সঙ্গে ক্র্যাকার টাইপের একটা জিনিস ছিল, ঠিক পাঁপড় না, ক্র্যাকার টাইপের। তো এইভাবেই একটু খেয়ে, একটু ঘুমিয়ে, একটু মুভি দেখে ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো সিঙ্গাপুর এয়ারপোর্টে আমি এখন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন দারুণ এয়ারপোর্ট, বিশ্বের এক নম্বর এয়ারপোর্ট হয়তো এমনি বলে না, এত আর্টিফিশিয়ালি সুন্দর। ইনডোরের মধ্যেই মানে বাড়ির মধ্যে, এয়ারপোর্টের মধ্যেই মানে বন্ধ রুমের মধ্যে এত গাছ, এত তার বায়োডাইভার্সিটি, ভীষণ সুন্দর লেগেছিল আমার। এইরকম এয়ারপোর্ট আমি কোথাও দেখিনি কোনোদিনও। তো আমার নেক্সট ফ্লাইট জুরিখের জন্য কিছুটা পরেই ছিল, বেশ খানিকক্ষণ সময় ছিল আমার কাছে, তো আমি এয়ারপোর্টটা মোটামুটি ভালো করে ঘুরে দেখেছিলাম, তাও অনেকটা পার্ট বাদ চলে গিয়েছিল, এয়ারপোর্টটা অনেক বড়, তো কিছুটা পার্ট তাও ঘুরে দেখেছিলাম, ভীষণ সুন্দর এয়ারপোর্ট। Thank you.
এয়ারপোর্টে টার্মিনালের মধ্যে যাতায়াতের জন্য রয়েছে ফ্রি এইরকম ছোট ছোট ট্রেন। ট্রেনে করেই আমি দেখতে চলেছি ওয়ার্ল্ডের বিখ্যাত ওয়াটারফল, যেটা ছাংগি এয়ারপোর্টে অবস্থিত, যেটাকে তৈরি করা হয়েছিল প্রায় $1.3 বিলিয়ন খরচা করে। এই যে আর্টিফিশিয়াল ওয়াটারফলটা আছে আমার দারুণ লেগেছিল। আর পাশেই দেখতে পাচ্ছেন হালকা করে রামধনু, কংক্রিটের মধ্যেও এত সুন্দর প্রকৃতির ছোঁয়া জাস্ট ভাবা যায় না। নিচে যাওয়ার ইচ্ছা থাকলেও আমায় ইমিগ্রেট করে আবার বেরিয়ে নিচে যেতে হতো অন্য টার্মিনালে, তো আমি যাইনি ওই জন্য। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শপিং কমপ্লেক্স টাইপের, যত বড় বড় ব্র্যান্ড থাকে সেগুলো সমস্ত কিছুই আছে, তার সঙ্গে গোল্ডের দোকানও রয়েছে। তো এইভাবেই যে ফ্রি টাইমটা ছিল ফ্লাইটের মধ্যে, সেই ফ্রি টাইমটা এইভাবেই ঘুরে আমার কেটে গিয়েছিল। এরপরে নেক্সট ফ্লাইটের জন্য আমি এখন বসে আছি। তো ফ্লাইটে বোর্ড করা হয়ে গেছে, এখন আবার খাবারের মেনু দেখছি আমি, তো আবার খেতে দেবে। তো লেফট হ্যান্ড সাইডে মানে ড্রিঙ্কের মেনু আছে, যার মধ্যে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক আছে, আপনারা চাইলে যত ইচ্ছা খেতে পারেন। তো আমি টোটাল আবার খাবারে কনসেন্ট্রেট করছি। আর এখানে দেখা যাচ্ছে রাতে সিঙ্গাপুর, রাতে সিঙ্গাপুরও কিন্তু দারুণ দেখাচ্ছে। আকাশ থেকে তো সবই কিছু ভাল লাগে, তাই না? সার্ভ করার পরে আপনাকে আপনার ডিনার অথবা সাপার যাই বলেন না কেন সেটা দিয়ে যাবে আপনার চয়েস অনুযায়ী। আমি এখানে নিয়েছিলাম বারবিকিউড চিকেন উইথ ভেজিটেবল স্যালাড, যেটা ছিল অ্যাপেটাইজারে, আর মেন কোর্সে ছিল চিকেন ব্রেস্ট উইথ মাশরুম সস।
আর অল্টারনেটিভ হিসাবে আপনি মাছও চাইতে পারেন, ওখানে একটা অপশান ছিল ফ্রাইড ফিশ টাইপের, আমি নিইনি, আমি চিকেনই নিয়েছিলাম। আর সঙ্গে ডেজার্টে ছিল আইসক্রিম, আর তার সঙ্গে তো হাবিজাবি কিছু জিনিস থাকে, যেরকম ব্রেড রোল, স্প্রেড আর কফি, টি, এগুলো তো থাকে, জল অথবা জুস নিতে পারেন আপনি। তো আবার ডিনার করে আমি কি বেশ খানিকটা মুভি দেখেছিলাম, দারুণ দারুণ মুভি ছিল নতুন, আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আবার তার পরের দিন সকালেই আপনাকে ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছিল গরমাগরম, যেখানে আমি নিয়েছিলাম চিকেন সসেস, তার সঙ্গে ছিল রোস্টেড পটেটো, আর সঙ্গে ছিল দুটো হাফ বয়েল এগ, আর একটা সেই ইংলিশ ব্রেকফাস্টে দেয় যে টমেটো হাফ, সেরকম ছিল, আর একটু স্পিনাচ ছিল সটেড, তার সঙ্গে আরও কিছু জিনিস যেরকম কাটা ফল ছিল, একটা পাউরুটি ছিল, দই ছিল, জল ছিল, আর সঙ্গে তো চা কফি ছিলই। তো এইভাবেই খেয়ে 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 আমি কলকাতা থেকে সিঙ্গাপুর হয়ে সুইজারল্যান্ড পৌঁছে গেলাম, জুরিখ এয়ারপোর্টে আমি নামবো। ওই যে দূরে দেখা যাচ্ছে আল্পস পর্বতমালা, আর যেহেতু এটা সকালে নামছে, দারুণ ভিউ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, দারুণ আকাশ পরিষ্কার, আর এখন ছিল ওটা গরমকাল, তো গরমকালেও পাহাড়ের এইগুলো খুব উঁচু থাকে, তাই জন্যে কিছু পর্বতে তো বরফ থাকেই। জুরিখে পৌঁছানোর পর এইরকম ইমিগ্রেশন হওয়ার জন্য যেদিক যেতে হয় সেখানে আপনাকে এরকম একটা ট্রেন ধরতে হয়, আর এই যে আওয়াজ পাচ্ছেন গরু ডাকার, এটা হচ্ছে এদের আইকন। তো এই গরুর ঘন্টা, এগুলোই আইকন, এগুলো মানে দারুণ একটা ফিল দেয় আপনি সুইজারল্যান্ডে পৌঁছে গেছেন। তো ব্যাস, ব্লগটা এখানেই শেষ করছি। আমি জুরিখ পৌঁছে গেছি, অভি আনতে এসেছিল, তো এখান থেকে আমরা বাড়ি ফিরে চলে গিয়েছিলাম বার্নে। তো আশা করি ব্লগটা ভালো লাগেছে আপনাদের, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন, তবেই তো বুঝতে পারবো না কে কী দেখছে না। আর যদি ভালো লাগে খুব বেশি তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলকে। আমরা আবার আসবো নতুন নতুন ট্রাভেল ভিডিও নিয়ে নেক্সট কামিং সিজনে, আমরা উইন্টারে কিছু বেশ ভালো ব্লগ আনতে চলেছি। সঙ্গে থাকুন, পাশে থাকুন, এনজয় করতে থাকুন, ট্রাভেল করতে থাকুন, প্রিকশন নিয়ে। টাটা, বাই বাই।